नमस्कार बन्धुरा, आमी एस्ट्रोलॉजर प्रद्युत आचार्य। आपना देखछेन यूट्यूब चैनल माई एस्ट्रोलॉजी। ये भिडियोते आमी आपनादेर संगे आबार एकटी नतून हाते रेखार विचार विश्लेषण करे देखाबो। हाते रेखार विचार विश्लेषण करबार जोन्नो आमी जे व्यक्तिर हाते छवि निएछि तार बर्तमान बयस हलो 45 बछर। इनि एकजन सार्विसम्यान, एकटी इंजिनियारिंग कलेजेर असिस्टेंट प्रफेसर। एई हातेर भालो मंद शुभ अशुभ समस्त विषय आपनादेर संगे विस्तारितभावे आलोचना करब। हाते रेखार सम्बन्धे भालोभावे जानते ओ बुझते भिडियो अवश्यई पुरो देखबेन। आर जारा सामान्य खरचे निजेर हातेर रेखा एबं जन्मकुंडली विचार विश्लेषण करार माध्यमे निजेर भाग्य सम्बन्धे जानते आग्रही एबं ज्योतिषशास्त्रेर परामर्श अनुयायी तार प्रतिकार कराते चान, तारा अवश्यई आमादेर स्क्रिने देवा नम्बरे जोगाजोग करते पारेन। सबार प्रथमे आमी एई हातेर गठनमूलक बैशिष्ट्य सम्बन्धे आलोचना करब। हाथेर दिके ताकाले आपनारा देखते पाच्छेन हाथेर गठनमूलक बैशिष्ट्य जथेष्ट सुंदर सुगठित, किन्तु हाथ बेश खानिकटा लम्बा धरनेर। लम्बा धरनेर केन बोलछि? हाथ चौड़ार तुलनाय लम्बाय खानिकटा बेशी, अर्थात लम्बार तुलनाय चौड़ाय खानिकटा कम। आर हस्तरेखा विज्ञान अनुयायी जादेर हाथेर गठन लम्बा धरनेर हय तारा बेश चिंताशील प्रकृतिर मानुष हय, अर्थात एरा जे कोनो सिद्धान्त नेवार आगे खूब ভালোভাবে विचार विश्लेषण करে চিন্তা ভাবনা করে তারপরেই সিদ্ধান্ত নেয়। হাতের আঙুলগুলো বেশ সুন্দর সুগঠিত, হাতের আঙুল করতলের তুলনায় সামঞ্জস্যপূর্ণ, খুব বেশি লম্বাও নয়, খুব বেশি খাটোও নয়। প্রতিটি আঙুলই বেশ সুন্দর সুগঠিত, শুধুমাত্র বৃহস্পতির আঙুল শনির আঙুলের দিকে একটু ঝুঁকে গেছে। বৃহস্পতিকে বলা হয় ধনের কারক, জ্ঞানের কারক, প্রতিভার কারক, বৃহস্পতি লিডারশিপের কারক। বৃহস্পতির আঙুল যখন শনির আঙুলের দিকে ঝুঁকে যায় তারা বেশ ধার্মিক প্রকৃতির হয় এবং অর্থনৈতিক দিক থেকে কিছুটা সমস্যা এদের ভোগ করতে হয়। যতই অর্থ উপার্জন করুক না কেন, কখনো কখনো আর্থিক সমস্যা এনার জীবনে অবশ্যই আসবে। বৃহস্পতির ক্ষেত্র যথেষ্ট সুন্দর সুগঠিত, অর্থাৎ শুভ বলাই চলে। বৃহস্পতির শুভ প্রভাব এনার মধ্যে যথেষ্ট পাওয়া যাবে। আর বৃহস্পতিকেই গুরু বা শিক্ষকের কারক গ্রহ বলা হয়। শিক্ষাগতা করতে গেলে বৃহস্পতির সমর্থন অবশ্যই থাকা দরকার, কিন্তু বৃহস্পতির আঙুল সামান্য একটু শনির আঙুলের দিকে ঝুঁকে যাওয়ার কারণে কিছু কিছু সময় অর্থনৈতিক অভাব এনার জীবনে আসবে। শনিকে বলা হয় ন্যায়ের কারক, বৃহস্পতি ধর্মের কারক। বৃহস্পতির আঙুল শনির আঙুলের দিকে ঝুঁকে যাওয়ার কারণে এরা অনেকটাই ন্যায় পরায়ণ, অর্থাৎ ন্যায় নীতি নিয়ে চলতে বেশি ভালোবাসে। এরপরে শনির ক্ষেত্রের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন শনির আঙুল সুন্দর সুগঠিত, এককভাবে দাঁড়িয়ে রয়েছে। শনিকে বলা হয় পরিশ্রমের কারক গ্রহ এবং শনির ক্ষেত্রও কিন্তু যথেষ্ট সুন্দর সুগঠিত, শক্তিশালী। শনির ক্ষেত্রে একটি ক্রস চিহ্ন উৎপন্ন হয়েছে। তো শনির ক্ষেত্রকে যেহেতু ভাগ্যক্ষেত্র বলা হয়, আর ভাগ্যক্ষেত্রে ক্রস চিহ্ন উৎপন্ন হলে জীবনে যা কিছু প্রাপ্তি হয় বেশ সংঘর্ষের মাধ্যমেই প্রাপ্তি করতে হয়, অর্থাৎ স্মুথলি প্রাপ্তি হয় না। কিন্তু শনির ক্ষেত্র শক্তিশালী থাকার কারণে এনার প্রাপ্তি অবশ্যই হবে, তা স্মুথলি নাও হতে পারে, অর্থাৎ বেশ কিছু পরিশ্রম এবং বেশ কিছু বাধা বিঘ্নর মধ্যে থেকে এনার জীবনে সব কিছু প্রাপ্তি হবে। এখানে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন একটা ত্রিশূল চিহ্নের মতো বৈশিষ্ট্য সৃষ্টি হয়েছে। আসলে একটি ক্রস চিহ্নও সৃষ্টি হয়েছে, ঠিক এইভাবে ত্রিশূল চিহ্নের মতো বৈশিষ্ট্য সৃষ্টি হয়েছে। আবার যদি এর উপরে একটু ফলো করেন, ঠিক এইখানেও কিন্তু একটি ত্রিশূল চিহ্নের মতো বৈশিষ্ট্য রয়েছে। এই ধরনের ত্রিশূল চিহ্নও কিন্তু শনির ক্ষেত্রে যথেষ্ট শুভ ফলদায়ক, অর্থাৎ ঈশ্বরের করুণা বা ঈশ্বরের আশীর্বাদ তাদের উপরে সবসময় বজায় থাকে, আর এরা যথেষ্ট ধার্মিক প্রকৃতির মানুষ হয়ে থাকে। রবির ক্ষেত্রের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন রবির ক্ষেত্র সর্বাধিক শক্তিশালী। রবিকে বলা হয় মান যশ প্রতিষ্ঠার কারক। রবির আঙুল এককভাবে দাঁড়িয়ে রয়েছে, কোনো আঙুলের দিকে ঝুঁকে নেই, অর্থাৎ এনার মধ্যে সাইন্টিফিক মানসিকতা রয়েছে এবং এনার মধ্যে আত্মসম্মান বোধ প্রবল বেশি। ইনি ধনের চাইতে নিজের মানের দাম বেশি দেয়, মান সম্মান বোধ এনার মধ্যে অনেকটাই বেশি। এবং রবির ক্ষেত্রে একটি রবিরেখা থাকার কারণে এটা নির্দেশ করে যে মান যশ প্রতিষ্ঠা এনার অবশ্যই প্রাপ্তি হবে। আবার দেখুন মঙ্গলের ক্ষেত্র থেকে একটি রেখা রবিরেখাকে সাপোর্ট দিয়েছে। মঙ্গলকে বলা হয় বল বীর্য শক্তি সাহস এবং যুক্তির কারক, অর্থাৎ মঙ্গল পরাক্রমের কারক। এটা নির্দেশ করে যে নিজের ট্যালেন্ট, নিজের যুক্তি, নিজের বুদ্ধির দ্বারাই কিন্তু ইনি নিজের মান যশ প্রতিষ্ঠাকে অর্জন করতে পারবেন।
রবির ক্ষেত্রেও শক্তিশালী থাকলে আর রবির ক্ষেত্রে এই ধরনের বৈশিষ্ট্য থাকলে তারা কিন্তু কোনো না কোনো সম্মানে সম্মানিত হয়। তা সেই সংস্থার থেকে হতে পারে যেখানে কাজ করে, বা সরকারের থেকে হতে পারে, বা কোনো স্টেজে উঠে সম্মান প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু এনার রয়েছে। এরপরে বুধের ক্ষেত্রের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন বুধের ক্ষেত্র যথেষ্ট সুন্দর সুগঠিত এবং বুধের উচ্চ অংশটা কিছুটা রবির দিকে ঝুঁকে গেছে। এটা কি বুধাদিত্য যোগের প্রভাব বোঝায়? যদি কারো রাশিচক্রে বা হাতে এই ধরনের বুধাদিত্য যোগের প্রভাব থাকে তাহলে তারা যথেষ্ট চালাক, চতুর, বুদ্ধিমান প্রকৃতির মানুষ হয়। বুধ ভালো হওয়ার কারণে এনার মধ্যে বাকশক্তি ভালো হবে এবং বিজনেস করবার ক্ষমতাও কিন্তু এনার যথেষ্ট রয়েছে। আর বুধের আঙুলের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন বুধের আঙুল রবির আঙুলের প্রথম পর্ব পর্যন্ত চলে গেছে। এটা মানুষের কমিউনিকেশন নির্দেশ করে, অর্থাৎ মানুষের সঙ্গে যোগাযোগ ধরে রাখার ক্ষমতাও কিন্তু এনার মধ্যে অদ্ভুত ধরনের রয়েছে। প্রতিটি আঙুলের উপরের ক্ষেত্র বেশ খানিকটা দীর্ঘ, বেশ লালচে ধরনের। উপরের ক্ষেত্র থেকে বিচার করা হয় মানুষের ইচ্ছাশক্তি, এনার মধ্যেও কিন্তু ইচ্ছাশক্তি প্রবল রয়েছে। এই ইচ্ছাশক্তিই কিন্তু এনার উন্নতির প্রধান কারণ। যেই আঙুলের উপরের ক্ষেত্র বেশি শক্তিশালী থাকে সেই ক্ষেত্রে মানুষের মধ্যে কিন্তু সেই বিষয়ে কিছু না কিছু প্রতিভা থাকে। অর্থাৎ বুধের আঙুলের উপরের ক্ষেত্র নিজের জ্ঞান বুদ্ধি প্রতিভাকে ছড়িয়ে দেওয়ার ক্ষমতাকে বোঝায়, অর্থাৎ নিজের জ্ঞানের বিকাশকে বোঝায়। কিন্তু বুধের আঙুল রবির আঙুলের থেকে অনেকটা নিচের থেকে অবস্থান করছে, একে বলা হয় লোসেট মার্কারি। লোসেট মার্কারি হলো মার্কারি কিন্তু যথেষ্ট শক্তিশালী। এই মার্কারি লোসেট হওয়ার কারণে এনার মধ্যে কিন্তু ইমোশন যথেষ্ট থাকবে। দেখুন, ইমোশনের বিচার শুধু যে বুধের ক্ষেত্র থেকে করা হয় তেমনটি নয়। শুক্রের ক্ষেত্রে এরো রেখা যত বেশি থাকবে ইমোশন তাদের মধ্যে তত বেশি হবে। তার সঙ্গে বুধের ক্ষেত্র লোসেট থাকলে ইমোশনের মাত্রা আরেকটু বাড়বে। আর তার সঙ্গে হৃদয় রেখা যদি একটু দীর্ঘ হয়, সরল রেখার মতো হয়, অর্থাৎ খুব বেশি রাউন্ড না হয়, আর তার থেকে নিম্নগামী কিছু রেখা থাকে, তাহলেও কিন্তু তাদের মধ্যে ইমোশন যথেষ্ট বেশি থাকবে। ইনিও কিন্তু যথেষ্ট ইমোশনাল প্রকৃতির মানুষ। আর চন্দ্রকে বলা হয় মনের কারক। এই হাতে চন্দ্রের ক্ষেত্র মোটামুটি অবস্থায় রয়েছে। চন্দ্রের ক্ষেত্র পীড়িত থাকলে তাদের মানসিক অবস্থা খুব হতাশা বা বিষণ্ণতাজনক থাকে। এনার চন্দ্রের ক্ষেত্র যথেষ্ট শুভ। এনার মধ্যে ইমোশন থাকলেও ইনি কিন্তু ততটা দুঃখী নয়। এই হাতে হৃদয়রেখা শনির ক্ষেত্রকে পাস করেছে এবং হৃদয়রেখার শেষের দিকে দেখবেন তীরের মতো কিছু অংশ দেখা যাচ্ছে। এটা কিন্তু হৃদয়রেখার শক্তিকে বৃদ্ধি করে এবং এটা সন্তান ধারণের ক্ষমতাকেও নির্দেশ করে। হৃদয়রেখা শনির ক্ষেত্র পর্যন্ত যাওয়ার কারণে শনিকে বলা হয় বাস্তবতার কারক গ্রহ, অর্থাৎ এদের মধ্যে বাস্তব জ্ঞান বুদ্ধি যথেষ্ট বেশি থাকবে। হৃদয়রেখা থেকে প্রেমপ্রীতি, ভালোবাসা, আবেগ, অনুভূতি এই সমস্ত বিষয়গুলো নির্দেশ করা হয়। এনার মধ্যেও কিন্তু এই সমস্ত বিষয়গুলো, অর্থাৎ হৃদয়ভিত্তিক দিকগুলো যথেষ্ট পরিপূর্ণ রয়েছে। আর হৃদয়রেখা ও মস্তিষ্ক রেখার মধ্যে গ্যাপ যত বেশি থাকে তারা কিন্তু ততটাই উদার মানসিকতা সম্পন্ন হয়ে থাকে। এই হাতের মস্তিষ্ক রেখা দেখুন, মস্তিষ্ক রেখা সামান্য একটু আয়ুরেখার সঙ্গে ভিতরে প্রবেশ করে তারপরে কিন্তু নিজের মতোই চন্দ্র ও মঙ্গলের ক্ষেত্রের মাঝামাঝি পর্যন্ত এসেছে। এই হাতে মঙ্গলের ক্ষেত্র মোটামুটি ভালো রয়েছে, চন্দ্রের ক্ষেত্রও ভালো রয়েছে। এটা নির্দেশ করে চন্দ্রের কল্পনা এবং মঙ্গলের যুক্তি বুদ্ধিকে ইনি কিন্তু নিজের বুদ্ধির দ্বারা বা নিজের ক্ষমতার দ্বারা বাস্তবে রূপান্তরিত করতে পারে। আবার দেখুন, মস্তিষ্ক রেখার থেকে একটি ঊর্ধ্বমুখী রেখা বৃহস্পতির ক্ষেত্রে চলে গেছে। এটা মস্তিষ্ক রেখার ক্ষমতাকে অনেক বেশি বাড়িয়ে তোলে, অর্থাৎ নিজের জ্ঞান বুদ্ধি প্রতিভাকে সুন্দরভাবে ব্যবহার করবার ক্ষমতা কিন্তু এনার মধ্যে রয়েছে। মস্তিষ্ক রেখা ভালো থাকলে তাদের মধ্যে মানবিক গুণাবলীও যথেষ্ট বেশি থাকে। এই হাতে আয়ুরেখা। আয়ুরেখা কিন্তু শুক্রের ক্ষেত্র অনেকটা দূর থেকে অবস্থান করেছে, ফলে আয়ুরেখা যথেষ্ট বড়। কিন্তু আয়ুরেখার নিচে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এই ধরনের বৈশিষ্ট্য মানুষের জীবনের পরিশ্রমকে অনেক বেশি বৃদ্ধি করে, অর্থাৎ অনেক বেশি পরিশ্রম করতে হয়। কিন্তু এখানে যদি মৎস্যপুচ্ছ চিহ্নের মতো সৃষ্টি হয় তাহলে তারা যথেষ্ট পরিশ্রম করে যথেষ্ট উন্নতিও লাভ করতে পারে। আয়ুরেখার পাশাপাশি সমান্তরাল যে রেখা থাকে তাকে বলা হয় মার্শাল রেখা। এখানে দেখুন বেশ কিছু ঊর্ধ্বমুখী রেখা রয়েছে, মার্শাল রেখা যাকে বলা হয়, এবং এখানে একটা চতুষ্কোণ চিহ্নও দেখা যাচ্ছে ঠিক এইভাবে। এই ধরনের চতুষ্কোণ চিহ্ন মঙ্গলের নিম্নক্ষেত্র যাকে রাহুর ক্ষেত্র বলা হয় এই ক্ষেত্রে থাকা কিন্তু অত্যন্ত শুভ। এটা হঠাৎ ধন প্রাপ্তি বা লটারির প্রাপ্তি এই ধরনের রোগকে অনেক বেশি বৃদ্ধি করে এবং যে কোনো সমস্যা থেকে এনাকে রক্ষা করে।
রাহুর দ্বারা জীবনে বহু সমস্যা মানুষের ভোগ করতে হয় হঠাৎ করে, যা অনুমান করা যায় না। এই ধরনের সমস্যাগুলো থেকে ইনি খুব ভালোভাবে রক্ষা পাবেন। আবার দেখুন, রাহুর ক্ষেত্র থেকে একটি সূক্ষ্ম রেখা, আয়ু রেখা, মস্তিষ্ক রেখাকে কেটে, হৃদয় রেখাকে কেটে, রবি রেখাকে টাচ করেছে, ঠিক এইভাবে এইখান থেকে। দেখুন, রাহু রেখা যখন রবির ক্ষেত্রে গিয়ে রবি রেখাকে টাচ করে, এটা নির্দেশ করে যে কিছু কিছু মানুষ কিন্তু এনার প্রতি হিংসে করে এবং এনার নামে সমালোচনাও করে, তাও এনার পিছনে। সামনাসামনি করার ক্ষমতা তাদের কখনো থাকে না। হাতের মধ্যে বেশ কিছু ঊর্ধ্বমুখী রেখা রয়েছে, অর্থাৎ জীবনে উন্নতি করবার সুযোগ ইনি অনেকগুলো পেয়েছে এবং ভবিষ্যতেও কিন্তু কর্ম উন্নতি হওয়ার যথেষ্ট সুযোগ বা বৈশিষ্ট্য এনার হাতে দেখা যাচ্ছে। এনার হাতের করতলের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন করতলের রং কিন্তু বেশ খানিকটা লালচে ধরনের, এবং হাতটা দেখে বোঝা যায় না যে এটা কোনো 45 বছরের মানুষের হাত। এটা 20-22 বছর বয়সের মানুষের হাতের মতো দেখাচ্ছে। অর্থাৎ হাতের বৈশিষ্ট্য যদি কিছুটা বালক সুলভ থাকে, অর্থাৎ বাচ্চাদের মতো থাকে, তাহলে কিন্তু তাদের মধ্যে কিছুটা বালক সুলভ স্বভাবও দেখা যায়। অর্থাৎ তাদের মানুষে পছন্দ করে, তাদের কথাবার্তা আচার আচরণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী হাতের রং একটু লালচে হওয়ার কারণে তাদের ধনী হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক বেশি বৃদ্ধি পায়। এনার হাতে শুক্রের ক্ষেত্র যথেষ্ট ভালো রয়েছে, তার সঙ্গে মঙ্গলের উচ্চক্ষেত্র, নিম্নক্ষেত্র যথেষ্ট সুন্দর রয়েছে। এটা কিন্তু নিজস্ব বাহন হওয়ার নির্দেশ করে। আর শুক্র ও মঙ্গল বাড়ি এবং গাড়ির কারক, নিজস্ব বাড়ি এবং নিজস্ব গাড়ি এনার কিন্তু খুব ভালোভাবে ইনি ভোগ করতে পারছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্তই। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে, লাইক করে কমেন্ট করে আমাদের জানাবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি বা যারা ফেসবুকে দেখছেন আমাদের পেজ ফলো করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পেজ ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। এই বলে এই অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার।